লাকি ভাইকে অনেক কারণে ধন্যবাদ, তার মধ্যে বিশেষ করে ধন্যবাদ যে আজকে আমি একই মঞ্চ শেয়ার করছি যার পাশে বসে, আরো অনেক গুণীজন আছেন তার পাশে। তা আমি যেহেতু পার্সোনালি শহীদুল্লাহ ফারাজি ভাইকে চিনি, তো ওনার জ্ঞানের ভান্ডার আমি আসলে আমি বলতে পারবো না, উনি আসলে কি একটা মানুষ। তো ওনার জ্ঞানের ভান্ডার একদম বিশ্বজুড়ে। আমি মনে করি না বা আমার মনে হয় না যে ওনার মতো জ্ঞানী মানুষ বাংলাদেশে দ্বিতীয় আরেকজন আছে, এটা আমার ওপিনিয়ন। তো ওনার মতো সৌভাগ্য, আমার অনেক সৌভাগ্য যে আমি ওনার মতো মানুষের সাথে বসে একই মঞ্চ শেয়ার করতে পারছি। তো এই জন্য বিশেষ করে লাকি ভাইকে অনেক ধন্যবাদ। আরও আরেকটা ধন্যবাদ লাকি ভাইয়ের প্রাপ্য, সেটা হচ্ছে আমাকে আলোকিত নারী সম্মাননা 2024 প্রদান করার জন্য, আমাকে মনোনীত করার জন্য এবং সম্মাননা দেওয়ার জন্য। আমি জানি না আমি আলোকিত কিনা, কারণ আমার সামনে, আমি আবারও বলছি, আমার সামনে যারা বসে আছেন সবাই আলোকিত। আপনাদের সবার জন্য আমি একটা জোরে করতালি চাই, অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আমি আজকে আমার খুবই একটা আর্জেন্ট কাজে আমাকে যেতে হচ্ছে, এই যে আমার সামনে আরেকজন আলোকিত নারী আপা ফারজানা করিম আপু, আমার সিনিয়র কলিগ, এসে গেছেন, এর অনেক পরে আসছেন, আমার এখন যাওয়ার সময় এই আর কি। তো আপনারা, আমি একটা একটা গানের দুটো লাইন বলে আমি আজকে শেষ করব, আমার জন্য দোয়া করবেন। আমার সামনে আমার ছেলে, আমার হাজবেন্ড আছে, ওরা সবসময় আমাকে আলোকিত করে রাখে। আসলে ওদের সহযোগিতা ছাড়া আমি আজকে নাজনীন আহমেদ হতে পারতাম না যতটুকু হয়েছি। তো আমার পরিবারের জন্য একটু সবাই হাততালি দেন, ওরা আসলে কি বলবো। আর এখানে পাশে বসে আছেন শাহিন ভাই, উনি অনেক গুণী মানুষ, আমি এইমাত্র ওনার কবি আর কি জানলাম। পাশে আপা বসে আছেন। তো আমি সবার অনুমতিক্রমে আমি শহীদুল্লাহ শ্রদ্ধা শহীদুল্লাহ ফরাইজির ভাইয়ের লেখা এবং সুর করা একটা গানের, আমার মনে হয় কম বেশি সবাই আপনারা জানেন, দুটো লাইন ওনাকে আমি ডেডিকেট করছি বলে। আচ্ছা দেখি, কারণ যতক্ষণ বসে মানে বসেছিলাম আর কি, গলার অবস্থা খুব খারাপ। ফরাইজি ভাই, আপনি আমার সাথে গাইলে আমি একটু খুশি হব। আচ্ছা, ওই আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে হারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।